হ্যালো ভিউয়ার, দেশ বিদেশের নিত্য নতুন সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কোনো নিউজ মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সৌদি আরবে শ্রমিকদের ছুটির নিয়ম লঙ্ঘন করলে নিয়োগকর্তাকে 10,000 রিয়াল জরিমানা। সৌদিতে বসবাসরত কর্মচারীদের নির্ধারিত ছুটির বিষয়ে শ্রম আইনের বিধান লঙ্ঘন করলে নিয়োগকর্তাকে 10,000 রিয়াল জরিমানা করা হবে। শ্রম আইন প্রবিধান সংক্রান্ত লঙ্ঘনের সংশোধিত টেবিলে এবং জরিমানা এই অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রমবাজারে পরিবর্তন ও উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী তৈরির পর শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রী মোল্লা আল গাফেজ কর্তৃক অনুমোদিত সারণীকে সংশোধিত হয়েছে। এটি এসআর 10,000 রিয়াল জরিমানা নিয়োগকারীদের উপর আরোপিত হবে। একটি এসআর 10,000 রিয়াল জরিমানা নিয়োগকারীদের উপর আরোপিত হবে যারা অসৌদি কর্মচারীকে তার পেশাগত পারমিট অনুযায়ী নির্দিষ্ট একটি পেশা ছাড়া অন্য কোনো কাজ করার অনুমতি দিয়ে শ্রম আইনের সংস্কারকৃত 28 অনুচ্ছেদ লঙ্ঘন করে। শ্রম অফিসে ফার্মের একটি ফাইল খোলার বা অফিসের দৃঢ় তথ্য আপডেট না করে লঙ্ঘন হলে জরিমানা একই পরিমাণ জরিমানা করা হবে। কর্মচারীর পাসপোর্ট, ইকামা বা মেডিকেল ইন্স্যুরেন্স কার্ডের অনুমতি ছাড়াই নিয়োগকর্তাকে এসআর 2,000 জরিমানা করা হবে। সাংগঠনিক বিধিনিষেধ না থাকার বা তাদের সাথে মেনে চলার জন্য নিয়োগকর্তাকে 10,000 রিয়াল জরিমানা করা হবে। মাসিক ভিত্তিতে শ্রম অফিসে মজুরি সুরক্ষা ফাইল জমা দিতে ব্যর্থ 10,000 রিয়াল জরিমানা হতে হবে। যদি দৃঢ়তা তার কর্মচারীদের স্বাস্থ্য এবং পেশাগত নিরাপত্তা প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হয় 15,000 রিয়াল হবে জরিমানা। জরিমানা প্রদানের পর জরিমানা এক মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে, যার ব্যর্থ জরিমানা দ্বিগুণ ফলে হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।